চোখ স্বপ্ন দেখবে না, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোন চিন্তাই করবে না এই বন্যা। বন্যা 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 কথা শোনো, বন্যা 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 এখনো আসছে না কেন? কিরে, এতক্ষণ কোথায় ছিলি? আমরা তো ভেবেছিলাম পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যায়নি, আমি নিজেই আমার অতীতের স্মৃতির জালে আটকা পড়ে গিয়েছিলাম। স্মৃতির জালে মানে? আমার প্রেম, আমার শান্ত আমাকে ভালোবাসার জালে বন্দি করতে চেয়েছিল। তোমার সবকিছু জেনেও তোমাকে আপন করে নিতে চেয়েছে, এমন পুরুষ পৃথিবীতে এখনো আছে? সেরকম আমিও ভেবেছিলাম, কিন্তু পরে বুঝেছি তার ভালোবাসা খাঁটি। কিন্তু এই বন্যা, সে ভালোবাসার যোগ্য নই বলে তাকে পরিত্যাগ করে চলে এসেছি। তুমি ঠিকই করেছো বোন, আমাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষার পালা শেষ, এখন শুধু প্রতিশোধ, অস্ত্র আর গুলির দুঃস্বপ্ন। আমি তো চাইনি আমার জীবনটা কেমন করতে, আমি তো চাইনি সন্ত্রাসী খুনি হতে। তাহলে কেন গেল এমন হলো? কেঁদো না বোন, হ্যালো রানা। যেদিন থেকে তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছো, সেদিন থেকে আমি আর আমার মাঝে নেই পান্না, সেদিন থেকে এই রানা মরে গেছে, মরে গেছে। কি করব বলো? বোনের হত্যার প্রতিশোধ যে আমাকে বদলে দিয়েছে। কিন্তু নারী হয়ে তুমি কি বা করতে পারো? ক্রিমিনালরা সাক্ষী রেখে কিছুই করে না, তাদের জনবল অর্থবল সবই আছে, তাদের সাথে তুমি একা কি করে পারবে? আমি একা নই, আমার সাথে আরো অনেক পান্না আছে যারা ওই শিকদারের নির্যাতনের শিকার। কিন্তু আমার কি হবে? তুমি প্রতিশোধের আগুন নিয়ে শিকদারের পিছনে দৌড়াচ্ছ, আর আমি তোমার ভালোবাসা ভুলতে পারিনি বলে মদের নেশায় ডুবে আছি। তোমাকে আমার চাই পান্না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না, প্রতিশোধ নেওয়া শেষ হবার পর যদি যদি আমি বেঁচে থাকি তখন দেখা হবে, ততদিন পর্যন্ত অপেক্ষা তোমাকে করতে হবে রানা। না পান্না, অপেক্ষা আমি করতে পারবো না, আমার কাছে তোমাকে এক্ষুনি ফিরে আসতে হবে, আর তার ব্যবস্থা আমি করে এসেছি। রানা, তোমাকে পাবার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না পান্না, আজ তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতেই হবে। না রানা না, আমি না চাইলে কেউ আমাকে বাধ্য করতে পারবে না। যতদিন ওই শিকদার বেঁচে থাকবে ততদিন এই পান্নাকে আপন করে তুমি কাছে পাবে না রানা। সরি পান্না, এই নিয়ে যাও ওকে।